আসসালামু আলাইকুম, আমি রুবেল আহমেদ, সদর শিক্ষক, এসটি পরাশক্তি বিদ্যালয়। আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আজকে যে বিষয়টি উপস্থাপন করব তা হচ্ছে ইনফরমাল লেটার অফ দি ইমেল। তো আমরা না বুঝে সবাই লেটার বা ইমেল মুখস্থ করে থাকি, কিন্তু কেন মুখস্থ করব? যদি সহজে একটা লেটার বা ইমেইল লেখা যায় তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আর সেই লক্ষ্যেই আমার একটা নমুনা লেটার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো মনে করো এই প্রশ্নটাই পরীক্ষাতে আসলো, এই লেটারটার উত্তর আমরা কিভাবে করব সেটা জানো। তো আমরা প্রথমে প্রশ্নটা করি। সাপোজ ইউ আর কামাল এন্ড ইউর ফ্রেন্ড ইজ জামাল, ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন সোনারগাঁও। নাও রাইট এ লেটার অবলিক ইমেইল টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড দ্য পিকনিক। দেখ প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো প্রশ্নে কিছু কন্ডিশন দেওয়া আছে। যেমন মনে করো তোমার নাম কামাল এবং তোমার বন্ধুর নাম হচ্ছে জামাল। ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন সোনারগাঁও। এখানে তুমি কোথায় একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছ সেখানে একটা স্পেসিফিক প্লেস দেওয়া আছে, যেটা হচ্ছে সোনারগাঁও। এই কন্ডিশনের প্রেক্ষিতে তোমাকে একটা লেটার বা ইমেইল লিখতে হবে। এখন সহজেই কিভাবে লেখা যায় আমরা সেই বিষয়টি আয়ত্ত করব। তো আমরা প্রত্যেকটা লেটারই কিছু কমন শব্দ থাকে, যেই কমন শব্দগুলা সবাই বিভিন্ন আঙ্গিকে প্রত্যেকটা লেটারে ব্যবহার করে। আমরা সেরকম কিছু কমন শব্দ দিয়ে একটা লেটার আমরা আজকে তৈরি করব। তো আমরা আসি কমন শব্দগুলো কি কি। আমি প্রথমে বোঝার সুবিধার্থে তোমাদের জন্য বাংলায় বলছি। আমরা প্রত্যেকটা লেটারে প্রথমে যে সম্বোধন করি প্রিয় বন্ধু বা প্রিয় নাম দিয়ে উল্লেখ করলে প্রিয় কামাল বা প্রিয় জামাল, এরকম আমরা উপস্থাপন করি। তারপরে আমরা বলি যে পত্রে প্রথমে আমার ভালোবাসা বা সালাম নিও, কেমন আছো, আশা করি ভালোই আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এরকম কিছু কমন শব্দ পত্রের শুরুতেই আমরা বলি। তো আসো আমরা একটা লেটার তৈরিতে চলে যাই। প্রথমে তুমি তোমার অবস্থান বা তোমার ঠিকানাটা পত্রের উপরে ডান কোণায় লিখে নিবে। তারপর তুমি তারিখ লিখবে। তো আমরা এখানে নমুনা হিসাবে সুনামগঞ্জ দিলাম এবং 4 অক্টোবর 2020 এটা পত্রের উপরে ডান কোণায় তুমি লিখে নিবে। তারপরে আমরা আসি সম্বোধনে। আমরা সম্বোধন করি প্রিয় বন্ধু বা নাম দিয়েও আমরা উল্লেখ করি। তো এই চিঠিতে নাম বন্ধুর নাম দেওয়া আছে জামাল, তো আমরা ডিয়ার জামাল। তারপর আমি যে কথাটা আগে বলছিলাম যে পত্রের প্রথমে আমার ভালোবাসা বা আমার সালাম নিও, অ্যাট ফার্স্ট টেক মাই গ্লোয়িং লাভ, অথবা তুমি এখানে সালামও দিতে পারো, তুমি ওইখানে সালাম লিখতে পারো। তারপরে আমরা বলি যে কেমন আছো, হাউ আর ইউ, আশা করি তোমাদের তোমাদের সকলে খোদার রহমতে ভালো আছো। হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তারপরে আমি আমার নিজের ভালো থাকার জিনিসটা বন্ধুকে জানাতে চাই, যেমন আই এম অলসো ফাইন বাই হিজ গ্রেস। এটা শুরু পত্রে প্রত্যেকটা চিঠিতে আমরা বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করি, এটা কমন সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো কমন, এটা তুমি যে কোনো চিঠির ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তারপরে আসো আমরা যে মূল চিঠিতে চলে যাই, সেই মূল চিঠিটা আমরা কিভাবে শুরু করব। এখানে আমি দুটো পদ্ধতি দিয়েছি, দুটো সেন্টেন্স দ্বারা মূল চিঠিতে যাওয়ার জন্য প্রক্রিয়া অবলম্বন করেছি, যেটা হচ্ছে
However, যাই হোক, you will be glad to know that. অথবা, you are interested to know that about. এখানে দুটো সেন্টেন্স আছে। এখন আমরা কোন সেন্টেন্সটা ব্যবহার করব বডি অফ দি লেটারে যাওয়ার জন্য? তুমি এই দুটো সেন্টেন্স ডিপেন্ড করবে তোমার পত্রে বিষয়ের উপর। পত্রে কি দেওয়া আছে সেই কন্ডিশনের উপর এই সেন্টেন্সগুলো ডিপেন্ড করবে। এখন আসো আমরা দেখি আমাদের যে আজকের যে নমুনা লেটারটি সেটাতে কি কন্ডিশন দেওয়া আছে। সেটাতে আছে ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন সোনারগাঁও। তুমি সোনারগাঁওয়ে একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছ। এটা স্বাভাবিকই যাকেই বলা হয় এটা একটা খুশির সংবাদ। তুমি যদি তোমার বন্ধুকে বলো যে আমরা সোনারগাঁওয়ে একটা পিকনিকের আয়োজন করতে যাচ্ছি, বন্ধু জেনে অবশ্যই খুশি হবে, সে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। সুতরাং এটা নিঃসন্দেহে একটা খুশির সংবাদ। তো এরকম খুশির সংবাদ যদি হয় তাহলে তুমি এই বাক্যটি ব্যবহার করো, ইউ উইল বি গ্লেড টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে। আর যদি অন্য থাকে, যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যে ইউর ফ্রেন্ড ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর ভিলেজ, তোমার বন্ধু তোমার গ্রাম সম্বন্ধে জানতে চাচ্ছে। এখন এই সেন্টেন্সের প্রেক্ষিতে তুমি তাকে যে আনসার দিবে বা উত্তর দিবে সেটার জন্য তোমাকে ব্যবহার করতে হবে এই সেন্টেন্স, ইউ আর ইন্টারেস্টেড টু নো দ্যাট অ্যাবাউট। তুমি বলবে যে ইউ আর ইন্টারেস্টেড টু নো দ্যাট অ্যাবাউট মাই ভিলেজ, তুমি আমার গ্রাম সম্বন্ধে জানতে আগ্রহী। তো আসো আমরা এই লেটারের নমুনাতে আমরা ব্যবহার করব কোন কোন শব্দ কোন সেন্টেন্সটা, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট। এর পরের যে কথাটা আসবে, যেই শব্দগুলো আসবে, সেই শব্দগুলো তুমি যদি একটু চিন্তা করো তাহলে তোমার প্রশ্নে যে লেটারে দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে লেটারে, সেই প্রশ্ন থেকেই তুমি দ্যাট এর পরে ওয়ার্ডগুলো নিয়ে আসতে পারবে। যেমন দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইউ আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন সোনারগাঁও। ইউ মানে কে? ইউ মানে তুমি। তুমি যখন বলবে তখন বলবো বলবে যে আমি অথবা আমরা। তাইলে ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই, এখানে ইউ হবে উই বা আই, তাহলে উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন সোনারগাঁও। চিঠির কিন্তু মূল কথাটা এসে গেছে। তারপরে তোমার ক্যাপাসিটির ধরন অনুযায়ী তুমি আরো পরবর্তী যদি দুইটা বাক্য বা তিনটা বাক্য বা পাঁচটা বাক্য লিখতে চাও লেখো, তাহলে বডি অফ দি লেটারটা আরো সুন্দর হবে। যেমন ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট উই আর গোয়িং টু অ্যারেঞ্জ এ পিকনিক ইন সোনারগাঁও, উই এক্সপেক্ট দ্যাট ইউ উইল জয়েন উইথ আস, এরকম তুমি আরো সেন্টেন্স দিতে পারো। তো বডি অফ দি লেটার শেষ করে দিলা, তুমি দুইটা বাক্য বা তিনটা বাক্য বা চারটা বাক্য তোমার ক্যাপাসিটির ধরন অনুযায়ী তুমি লিখে দিলা। লেখার পরে চিঠির যে শেষ অংশে আমরা আরো কিছু কমন বা সাধারণ সেন্টেন্স ব্যবহার করি। সেই সাধারণ সেন্টেন্স গুলা কিরকম আমরা শেষে চিঠির শেষ শেষ দিকে আমরা লিখি যে আজ আর নয়, তুমি আমাকে যত তাড়াতাড়ি পারো আমাকে পত্রের উত্তর দিও, আমি তোমার পত্রের আশায় থাকব, তোমার পিতামাতাকে আমার সালাম দিও, তোমার ছোট ভাই বোনদেরকে আমার স্নেহ দিও, এরকম কিছু বাক্য প্রত্যেকের ক্যাপাসিটির ধরন অনুযায়ী আমরা প্রত্যেকে বলি, কিন্তু বাক্যগুলো কিন্তু খুব সাধারণ, এগুলোই আমরা বলি। ঘুরিয়ে ফিরিয়ে এক একজন এক একান্তকে প্রকাশ করি কিন্তু বাক্যগুলো আমরা একই বলি। তো আসো আমরা চিঠির শেষ অংশে বিদায়ের আগে আমরা যে বাক্যগুলো বলি সেই বাক্যগুলো, নো আজ আর নয়, নো মোর টুডে, আজ আর নয়, রাইট টু মি সন, আমাকে শীঘ্রই লিখো বা আমাকে শীঘ্রই চিঠির উত্তর দিও, আমি তোমার চিঠির অপেক্ষায় থাকবো, আই এম ইগারলি ওয়াইটিং ফর ইউর রেসপন্স, আমি তোমার পত্রের আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। তারপরে আমরা বলি যে সবশেষে তোমার পিতামাতাকে
আমার শ্রদ্ধা নিবেদন করো এবং ছোট ভাই বোনদেরকে আমার ভালোবাসা দিও, সেটা হচ্ছে এট দ্য ভেরি এন্ড অফ দ্য লেটার অবলিক ইমেইল কনভে মাই বেস্ট রেগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড এফেকশন টু দ্য ইয়ংস্টার্স, এবং তোমার ছোট ভাই বোনদেরকে আমার স্নেহ দিও। তারপরে আমরা যে আরো বলি যে তুমি ভালো থেকো, তুমি সুখে থাকো, এরকম আমরা বলি, সেটা হচ্ছে উইশ ইউ গুড লাক, তোমার মঙ্গল কামনা করছি। তারপরে আমরা চিঠির বিদায়ে চলে যাই। লাভিং ইয়ার্স কামাল। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই নমুনাটা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে তোমরা যে কোনো চিঠির সহজেই উত্তর করতে পারবে। এখন এটা একটা চিঠির নমুনা, আমরা লিখেছিলাম যে ইমেইল, তাহলে ইমেইল কিভাবে আনসার করব? আমি ইমেইলের নমুনাটা দেখাচ্ছি। ইমেইল লেখার জন্য আমাদের ডিজিটাল অ্যাড্রেসের দরকার হয়। ইমেইল লেখার জন্য আমাদের কি দরকার হয়? ডিজিটাল অ্যাড্রেস। তো আমরা যখন ইমেইল লিখব তখন চিঠির যে উপরের যে ডান কোণায় আমরা যে ওই ঠিকানাটা দিই সেটা দেওয়ার প্রয়োজন নেই। ইমেইলের ক্ষেত্রে শুধু একটা ডিজিটাল অ্যাড্রেসের প্রয়োজন হবে, একটা ইমেইল অ্যাকাউন্ট, এবং নতুন একটা জিনিস আসবে যেটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট দিতে হবে। তাহলে ডিজিটাল অ্যাড্রেস কিরকম? টু দেয়া দিয়ে আমরা লিখবো যে মনে করো তুমি কার কাছে লিখতেছ, জামাল সরি ছোট হাতে হবে, জামাল এট দ্য রেট অফ gmail.com। এটা একটা ডিজিটাল অ্যাড্রেস, আমরা ডিজিটাল অ্যাড্রেস পেয়ে গেলাম। তারপরে আমরা কি লিখবো? সাবজেক্ট, আমরা কোন বিষয়ে ইমেলটা লিখছি, আমরা কি কোন বিষয়ে ইমেল লিখছি? যে বন্ধুকে পিকনিকে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানানোর জন্য আমরা পত্র লিখছি। তাহলে এখানে হবে শুধু সংক্ষিপ্ত আকারে সাবজেক্টটা দিয়ে দিবা, অ্যাবাউট ইনভাইটিং, সরি টু জয়েন এ পিকনিক, আমরা সাবজেক্ট দিয়েছিলাম, সাবজেক্ট হয়ে গেল, সাবজেক্টের সঙ্গে তাই অ্যাবাউট ইনভাইটিং টু জয়েন এ পিকনিক, ইমেল হয়ে গেল। লেটার এবং ইমেল সেম, বডি বিদায় সব ঠিক আছে, শুধু লেটারে যে ঠিকানাটা হয় ঢানকোনায় সেটা হবে না, আর ইমেলের ক্ষেত্রে দিতে হবে একটা ডিজিটাল অ্যাড্রেস এবং সাবজেক্ট অ্যাড করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সহজেই অনুধাবন করতে পারছো। তো তোমরা এই লেটারটি ভালোভাবে আর একটু প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা যে কোনো লেটার তোমরা উত্তর করতে পারবে আশা করছি। তো আজকের অনলাইন ক্লাস এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।